আমার চরিত্রের নাম যে অলোকি, অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা চাই নিজেদেরকে এক্সপ্লোর করা, সেটাই এই ছবিতে আমার সুযোগ পেয়েছি। চরিত্রটা একদম নেই, ধূসর একটা চরিত্র। এই চরিত্রের নাম সুমতি, যে কম বয়সে বিধবা হয় এবং তাকে বেনারসে পাঠিয়ে দেওয়া হয়। সাদা রঙের পৃথিবী এমনই একটা ছবি যেখানে বিভিন্ন ধরনের বিধবাদের কথা বলা হয়, তাদের নিজেদের পার্সোনাল স্ট্রাগলের কথা বলা হয়। রাজশ্রীদের পরিচালনায় ছবি সাদা রঙের পৃথিবী। এই ছবির প্রেক্ষাপট বেনারস। মূলত উইডো ট্রাফিকিং নিয়েই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। সম্প্রতি প্রকাশ্যে এলো ছবির পোস্টার। যখন আমাকে রাজশ্রীদা এই ছবিটা গল্পটা ন্যারেট করেছিলেন, তখনই আমার ভীষণ ভালো লেগেছে। আমি তখনই রাজি হয়ে গেছি একেবারে, কারণ আমি যেহেতু অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা চাই নিজেদেরকে এক্সপ্লোর করতে আর কি, তো সেটাই এই ছবিতে আমার সুযোগ পেয়েছি আমি, যেখানে আমি নিজেকে এক্সপ্লোর করতে পেরেছি। আর দুটো একদম অন্যরকম লুক, তো আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সুমতি, এই চরিত্রের নাম সুমতি, যে কম বয়সে বিধবা হয় এবং তাকে বেনারসে পাঠিয়ে দেওয়া হয়, যেরকম বেশিরভাগ ক্ষেত্রে আগে আমাদের হয়ে থাকতো, এখন অনেকটা কমেছে, কিন্তু গ্রামের বা গ্রামাঞ্চলে এখনও হয়তো সেটা কোথাও হয়, এবং সেখান থেকে এই মেয়েটা বিলং করে এবং সে বেনারসে বিধবা হয়ে যাওয়ার পরে সে বেনারসে থাকে, এবং তার জীবন কেমন বা সে কীরমভাবে নিজে বেঁচে আছে সেটাই এই ছবিতে দেখা হয়েছে। আমি আগে কোনোদিন অনেকবার আমি বেনারস গেছি, বাট কাশী বিশ্বনাথ দর্শন করতে পারিনি। বাট এই সাদা রঙের পৃথিবীর শুটিংয়ের সময় আমি গিয়ে প্রপার বাবাকে প্রণাম করা, পুজো করা, ফুল দেওয়া পুরোটাই করতে পেরেছি। তখন থেকেই একটা পজিটিভ ভাইবস কাজ করছিল যে এই ছবিটা সত্যি বাবার আশীর্বাদে, আমাদের মহাদেবের আশীর্বাদে খুব ভালো হবে। আমি তো ভীষণ ঈশ্বর বিশ্বাসী, কীভাবে জানি না এটা ঘটে গেল। আমিও ভীষণ শিবের ভক্ত, আর বেনারস মানে আমার কাছে একটা, মানে আমার কাছে লন্ডন প্যারিস বেনারস মানে। তো আমাকে যদি কেউ প্যারিস আর বেনারসের মধ্যে চুজ করতে পারে, আমি বলবো আমি বেনারস যাব। সেই জায়গায় গিয়ে শুটিং, আর ক্যারেক্টারটা হলো একটা ভৈরোর ক্যারেক্টার এখানে, যে মানে পূর্বাভাস পান, যে তন্ত্র নিয়ে সাধনা করে। তন্ত্র সাধনাটা ভীষণ একটা কঠিন কাজ, তার পাঁচটা ইন্দ্রিয় জাগাতে হয়। যদি তোমাকে সেইভাবে তন্ত্র সাধনা করতে চাও, মানে মন্ত্রের দ্বারা তোমার ইন্দ্রিয়গুলো জাগাতে হয়। সাদা রঙের পৃথিবী খুব স্পেশাল আমার কাছে, খুব অন্যরকম চরিত্র। তার একটা কারণ আছে, প্রথম দিনই যখন রাজশ্রীদার সাথে দেখা করতে যাই, রাজশ্রীদারা বড় চ্যালেঞ্জ দেয়, বলে যে চরিত্রটা তোকে মাথায় রেখে লেখা, যে তুই না করলে আমি খুব বিপদে পড়ে যাবো। তো এটা সত্যি একটা বড় প্রাপ্তি যে কোনো অভিনেতার কাছে, যে একজন নির্মাতা তিনি আরেকটি চরিত্র নির্মাণ করেছেন একজন অভিনেতাকে মাথায় রেখে। করতে গিয়ে খুব মজা পেয়েছি, চরিত্রটা একদম ঘেয়ে ধূসর একটা চরিত্র। কলকাতা থেকে হাওড়া থেকে যাওয়া একটি ছেলে বেনারসে ফ্যামিলির জন্য যাতে কাজ করে রোজগার করতে পারে, একেবারে অন্ধকার জগতে তলিয়ে যায় আর কি ছেলেটি। এবং ছেলেটি কিন্তু আসলে ভালো হতে চায়, কিন্তু সমাজ, সময়, টাকার টান বা স্বভাব, সংসারের অভাব তাকে হতে দেয় না। তো এইরকম খুব বাস্তব কিছু চরিত্র নিয়ে এই এই ছবিতে আমরা দেখতে পাবো। আমি বলবো আমার চরিত্রের নাম অলক্ষী, অলক্ষী। এবং সাদা রঙের পৃথিবী এমনই একটা ছবি যেখানে বিভিন্ন ধরনের বিধবাদের কথা বলা হয়, তাদের নিজেদের পার্সোনাল স্ট্রাগলের কথা বলা হয়, এবং আমার চরিত্রটিও কোনো একটাভাবে ওনাদের এই সাদা রঙের পৃথিবীর সাথে যুক্ত হয়ে পড়ে। এবং কীভাবে এই যে পার্সোনাল স্ট্রাগলগুলো, এই ডেইলি স্ট্রাগলগুলো, এই গল্পগুলো, কিন্তু তাদের এই স্ট্রাগলের গল্পগুলো কিন্তু আমরা সচরাচর আমাদের সামনে আসে না, সেইটা যে এখানে তুলে ধরা হয়েছে, তার জন্য রাজশ্রীদাকে অসংখ্য ধন্যবাদ। এবং ছবিটায় প্রতি পদেই অনেক অনেক নতুন ধরনের চমক রয়েছে, বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং কেমিস্ট্রি রয়েছে, এবং ছবিটা যেরকমভাবে টার্ন নিচ্ছে, অনেক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, তো ইয়া ভেরি ইন্টারেস্টিং। ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি মহিলাদের হাতে থাকে, তারা এত সুন্দর করে সেটা ম্যানেজ করতে পারে, যে আমার বিশ্বাস যে ক্ষমতার উৎস ফাইনালি আর পুরুষদের হাতে থাকবে না, এটা মহিলাদের হাতে চলে যাবে এবং যাওয়াই উচিত। তারা যেভাবে ব্যালেন্স করে কাজ করতে পারেন, পুরুষদের পক্ষে সম্ভব না, যে কারণে পাঁচ দিন ধরে আমাদের স্টেটে মা দুর্গার পুজো হয়, মা দুর্গাকে আমরা সেইভাবে দেখি। হ্যাঁ, সো এইটা আমার বিশ্বাস। এবং বেনারস শুধুমাত্র একটা স্পিরিচুয়াল এপিসেন্টার নয়, বেনারস এখন রাজনীতির সঙ্গে ভীষণভাবে যুক্ত,
এরকম আগামী 22শে জানুয়ারি আমাদের দেশে একটা সার্কাস হতে চলেছে, তার ঠিক এক মাস পরে 23শে ফেব্রুয়ারি যেটা সার্কাস নয় সেটা সাদা রঙের পৃথিবী, এই সমস্ত সার্কাসের এগেনস্টে গিয়ে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি পলিটিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে সাদা রঙের পৃথিবী দেখতে হবে, নাহলে একটা বিরাট বড় ক্ষতি হবে যে সমাজ কোথাও গিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাবে। এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেন মৈত্র, অরিন্দম শীল এবং স্বয়ং পরিচালক রাজর্ষি দে সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন নজর বাংলায়। এনজয় সাদা রঙের।